যদি দুজনকেই বাছি হবে না, না আমি তো বলছি একজনকে বাছতে যে কোনো একজনকে হবে, যে কোনো বাছতে হবে। একজনকে বাছতে হবে। শাকিব খান, প্রিয়তম সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন ঈদিকা পাল। এমনকি ঈদিকা পালের অভিনয় দেখে প্রশংসা করেছেন শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি। সম্প্রতি হঠাৎ করে ঢাকায় এসেছিলেন অভিনেত্রী ঈদিকা পাল। ঢাকায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন প্রিয়তমা খ্যাত এই অভিনেত্রী। সেখানে প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের নানা অভিজ্ঞতা শেয়ার করেন এই অভিনেত্রী। খুব ভালো অভিজ্ঞতা, সে একজন প্রফেশনাল, একজন ডেডিকেটেড এবং ভীষণ হাম্বল। এ সময় উপস্থাপক ঈদিকা পালের কাছে জানতে চান শাকিব খান এবং আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন ঈদিকা পাল। এমন প্রশ্নের উত্তরে ঈদিকা পাল বলেন, যেহেতু শাকিব খানের সঙ্গে অভিনয় করেছি, যদি দুজন থেকে একজনকে বেছে নিতে বলেন তাহলে আমি শাকিব খানকেই বেছে নিব, আর যদি সুযোগ হয় তাহলে দুজনের সঙ্গেই কাজ করব। অন্যদিকে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন ঈদিকা পাল। শাকিব খান ছাড়া বলতে হবে, চঞ্চল চৌধুরী